আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার ডালিয়া পাকন পিঠা রেসিপি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পিঠা তৈরির জন্য প্রথমেই আমি শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন, তাতে করে ঘ্রাণটা ভালোভাবে বের হতে পারবে। এই পর্যায়ে আমি ভালোভাবে চিনিটাকে নেড়ে গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1টা লেবুর 1/4 ভাগ রস, তাতে করে শিরাটা ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে যাবে না। অনেক সময় দেখা যায় শিরা করে রাখলে ঠান্ডা হওয়ার পর চিনি চিনি জমাট বেঁধে যায়, এটা আর হবে না। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 মগ পানি, দিয়ে দিচ্ছি 1 মগ দুধ, ফ্রেশ কুরানো নারিকেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, লবণটা স্বাদ মতো দিবেন। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত। বলক আসার পর আবারও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। মোট আমি 2 মিনিটের মতো দুধটাকে জাল করেছি, দুধটা আগে থেকেই জাল করা ছিল। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো চাউলের গুঁড়া 1 কাপ। এখানে আমি মোট 1.5 কাপ চাউলের গুঁড়া দেব। 1 কাপ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চাউলের গুঁড়া। ভিজা চাউলের গুঁড়া হলে 2 কাপ দিতে হবে। 1 কাপ পানির সাথে 1 কাপ চাউলের গুঁড়া দিতে হবে। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। চুলাটাকে একদম লয়ে রেখেছিলাম। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আমি হাতের সাহায্যে ডোটাকে একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে অর্ধেক করে নিচ্ছি। অর্ধেক করে নেওয়ার পর বাকি অর্ধেকটাকেও আমি আরও অর্ধেক আলাদা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। কালারটাকে আমি ভালোভাবে ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মধ্যে মিশিয়ে নিতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডোটাকে বলের শেপ দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আবারও আমি বাকি ডোটাকে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পার্পেল ফুড কালার, দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ডোটাকে আবারও বলের শেপ দিয়ে নিচ্ছি। বলের শেপ দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি সাইডে রেখে ছোট ছোট বলের আকৃতি করে নেব। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি কিছুটা ডো, নিয়ে আমি একটা রুটির শেপ দিয়ে দেব। আমি ডোটাকে বেলে নিচ্ছি। আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি একটা পেয়ালা নিয়ে নিয়েছি। পেয়ালা দিয়ে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বয়মের মুখা বা কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। এভাবে সবটা ডুকেই আমি ছোট রুটির সাইজ করে নেব। এই পর্যায়ে আমি একটা রুটি নিচে দিয়ে মাঝখানে একটা রেড কালার ডু দিয়ে দিয়েছি। দিয়ে সাইড থেকে আমি ভালোভাবে চেপে রুটিটাকে সিল করে নিচ্ছি, যাতে করে ভাজার সময় খুলে না যায়। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কীভাবে করে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে সাইড থেকে একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ছুরির সাহায্যে সাইড থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি একটু হাত দিয়ে সাইডে ডিজাইন করে দিচ্ছি। আমি এত ভালোভাবে করতে পারি না, আপনারা একটু চেষ্টা করলে ভালোভাবে হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ডিজাইনটা কীভাবে করে নিচ্ছি।
সাইডের ডিজাইনটা হয়ে গেলে এই পর্যায়ে আমি একটা কাচি নিয়েছি। অবশ্যই ছোট কাচি নিতে হবে, বড় কাচি হলে ডিজাইনটা সুন্দর হবে না। ছোট কাচি নিয়ে নিজের ইচ্ছা মতো কেটে নেবেন। অবশ্যই মাঝখান থেকে কাটার সময় একদম নিচ পর্যন্ত কাচিটাকে ডাবিয়ে কাটবেন, আর না হতো ভাজার সময় কাঁচা থেকে যাবে। এইভাবে করে ইচ্ছা মতো যত খুশি কেটে নিতে পারেন। এই পর্যায়ে আমি আঙ্গুলের সাহায্যে ডিজাইনটাকে ঠিক করে দিচ্ছি। এইভাবে ফুলের পাপড়িগুলো ছড়িয়ে নিতে হবে, তারপরই ফুলটা সম্পূর্ণরূপে সুন্দর দেখা যাবে। এই পর্যায়ে আমি আবারও আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই ডালিয়া ফুল পিঠা যারা তৈরি করে খেয়েছেন তারাই বলতে পারবেন কতটা মজা। একবার তৈরি করে খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই মজা। আর দেখতে তো মাশাল্লাহ অনেক সুন্দর, মন চাইবে না খেয়ে সাজিয়ে রেখে দেই। আপনারা চাইলে আরও অনেক কালার দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন, যে কোনো কালার দিয়েই পিঠাটা অনেক সুন্দর দেখায়। সাইড থেকে ডিজাইনটা করে নেওয়া হয়ে গেলে আবারও আমি কাচির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটাকে কেটে নিচ্ছি। আপনাদের মনে কোনো রাগ কষ্ট থাকলে সব রাগ কষ্ট এই পিঠার উপরে ঝেড়ে নিতে পারবেন, তাতে করে মন হালকা হয়ে যাবে। এই পিঠা তৈরির পর আমি তো এই পিঠার ফ্যান হয়ে গেছি। নারিকেল দুধ দিয়ে তৈরি করা এই পিঠা এতটা মজা, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয় এই পিঠাটা। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠা ভাজার জন্য চুলাতে প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পিঠাগুলো। এই পর্যায়ে আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে, আর না হতো পিঠাগুলো ভালোভাবে ভাজা হবে না, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। পিঠাগুলো একটু ভালোভাবে ভাজা হলে উল্টিয়ে দিতে হবে, আর না হতো পিঠাগুলো ভেঙে যাবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি আগে থেকেই চুলাতে পানি ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পিঠা ভাপে। যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন না তাদের জন্য এই পদ্ধতি, তারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। আমি পিঠাগুলো ভাপে দিয়ে দিচ্ছি, 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিলেই হবে। আমার পিঠাগুলো হয়ে গেছে, এই পর্যায়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যখন আপনারা পিঠাটা ভাপে দিবেন তখন স্টিমারের মধ্যে তেল ব্রাশ করে নেবেন। আমি ভুলে গিয়েছিলাম, পিঠাটা উঠাতে খুবই সহজ হয়, আর পিঠাটা যখন ঠান্ডা হবে তখনই উঠিয়ে নেবেন, আর না হতো খুবই সফট থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই পর্যায়ে আমি ভাজা পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। যতটা গরম থাকা অবস্থায় শিরায় দিবেন ততই পিঠাটা শিরাটাকে শুষে নিতে পারবে। এই পর্যায়ে আমি সবগুলো পিঠাকেই শিরার মধ্যে ডিপ করে নিচ্ছি। আমার সবগুলো পিঠা শিরায় ডিপ করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবগুলো পিঠাকে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, তার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা শিরা। ভাপে দেওয়া পিঠাগুলোকেও সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, নিয়ে তার উপর দিয়েও দিয়ে দিচ্ছি কিছুটা শিরা। এভাবে শিরা দিয়ে পিঠাগুলো খেতে খুবই মজা, বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন।
আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।